অফিসে নিজের চেয়ারে বসে প্রকাশ্যে থুথু দিয়ে গুনে গুনে ঘুষের টাকা নিচ্ছেন কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী আব্দুল কাদির মিয়া। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তোলপাড় শুরু হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার কাদির মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়। কারণ দর্শানোর নোটিশে সন্তোষজনক জবাব না পাওয়ায় বরখাস্তের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এটা তদন্ত হবে, তদন্ত হলে যদি সে দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সবসময় আমরা জিরো টলারেন্স আছি, ভূমি বিষয়ে কোনো দুর্নীতি আমরা এটা সহ্য কোনোভাবেই করব না। ভিডিও ছড়িয়ে পড়ার পরে ওই কর্মচারী সহ ভূমি অফিসের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে মুখ খুলছেন এলাকার মানুষ। সামনে এসেছে ঘুষ, পদে পদে হয়রানি, নিজেদের খেয়াল খুশি মতো অফিস করা সহ নানা অভিযোগ। 1300 টাকা কাজ নামি 2600 টাকা দিয়ে আমি নিয়েছি। টাকা পয়সা না পেলে তারা তো কাজটা করে দিতে রাজি না।